কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে প্রথমবারের মতন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ যুক্ত হয়েছেন এবং তার নতুন প্রজেক্ট রুমি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। দর্শক, আজকের ভিডিওতে চঞ্চল চৌধুরীর নতুন রুমি ওয়েব সিরিজ নিয়ে কিছু কথা বলতে চাই। ছোট্ট করে রিভিউ বা রিয়াকশন যেটা দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য, যেটা আপনাদের ভালো লাগে। দর্শক, প্রথমে বলি, ভিকি জাহেদের কাজগুলো কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকেন। তিনি সবসময় চেষ্টা করে ব্যতিক্রম ধর্মের কাজ দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। ভিকি জাহেদ বাংলাদেশে প্রথম এমন একটি ওয়েব সিরিজ দেখিয়েছেন যেখানে সায়েন্স ফিকশন ব্যবহার করা হয়। মেজামিন চৌধুরী সেখানে অভিনয় করেন মুখ্য চরিত্রে। এছাড়া পুণ্যজনম নামক একটি টেলিফিল্ম মুক্তি দেয়, যেটা 4-5 এপিসোড তিনি দর্শকদেরকে দিয়ে খুবই মুগ্ধতা প্রকাশ করেছেন। সেখানে দুর্দান্ত এক কাহিনী আমরা দেখতে পেয়েছি। তো ভিকি জাহেদের যে কয়টা কাজই আমি দেখেছি, প্রত্যেকটাই একটু অন্যরকম হয়। তার কাজগুলো আলাদা সবার থেকে, ইউনিক। তো রুমি যে ওয়েব ফিল্মটি আমরা দেখতে চলেছি, এই মাসে মুক্তি পাবে, সেটা টিজারটি দেখা গেল যে চঞ্চল চৌধুরী অন্ধ। তিনি স্বপ্ন দেখেন তার মাকে ঘিরে। তার মা অসুস্থ ছিল, মারা গিয়েছেন। এটা কি একটা সুসাইড, নাকি এটা হত্যা, না একটা অ্যাক্সিডেন্ট, এমন একটা মেসেজ। এরপর দেখা যায় যে চঞ্চল চৌধুরী একজন পুলিশ অফিসার এবং তিনি চোখে দেখে না, মানে কানা। তারপর একটা দুর্দান্ত ডায়লগ দেয় যেখানে চঞ্চল চৌধুরী বলেন যে বাঘে যদি ঘাল করে সেখানে 18 ঘা, পুলিশ যদি ধরে 36, এবং কানা পুলিশ যদি ধরে তাহলে 72 ঘা। সুন্দর একটা ডায়লগ থাকে। একটা কথা মনে রাখবা, বাঘে ছিলে 18 ঘা, পুলিশ ছিলে 36 ঘা, আর কানা পুলিশ ছিলে 72 ঘা। এরপর বিভিন্ন জায়গায় তিনি স্বপ্ন দেখেন। এই টিজারের মধ্যে আরও দেখানো হয় যে আরও অনেকগুলো কেস আসতে থাকে, কেউ নেশা করেছেন, মারা গিয়েছেন, সে হত্যার বিষয়ে বিশ্লেষণ করা হয়। চঞ্চল চৌধুরী ছাড়াও এর মধ্যে আরও দেখা গিয়েছেন সজল, নূর, আরেকজন অভিনেত্রী রয়েছেন সুমি। তো মোটামুটি 2-3 ঘিরে সুন্দর একটা ওয়েব ফিল্ম সাজিয়ে নিয়েছেন ভিকি জাহেদ। যে মানুষকে আপনি কখনোই দেখেননি, সে কিভাবে আপনার স্বপ্নে আসছে? এই টিজার দেখে আসলে ঘটনা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করার কোনো উপায় নাই, কারণ ভিকি জাহেদ যে ধরনের কাজ করে সে কাজগুলোকে আসলে টিজার দেখে সম্পূর্ণ আলোচনা করা খুবই কঠিন হয়ে থাকে। অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করা বিট্রিয়ালের সংকেত। আমি মনে করি ভিকি জাহেদ প্রথমবারের মতন হইচই ওটিটি প্ল্যাটফর্মে যোগ হয়েছে এবং ভালো কিছুই দর্শকদের জন্য তৈরি করার চেষ্টা করছে। এখন অপেক্ষায় রয়েছি কবে মুক্তি পাবে আর কবে আমরা ওটিটিতে দেখতে পারবো এই ওয়েব ফিল্মটি। দর্শক, আমার কাছে টিজারটি বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে মতামত দিবেন কমেন্ট বক্সে। কি ভোজনের ব্যাপারটা?